সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ ভান্ডারি। আমি জৈব রসায়নের 3টে ভিডিও এর আগে আপলোড করেছি এবং তার পরবর্তী অংশ 4 নম্বর পার্ট এখন শুরু করব। এবং এই অংশের মধ্যে রয়েছে কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক বলতে আমরা কি বুঝি বা এর সংজ্ঞাটা কি, সেটা এখন আমরা জেনে নেব। আগে মূলক সম্পর্কে একটু সাধারণ ধারণা গ্রহণ করি। মূলক আর হচ্ছে আয়ন প্রায় একই রকমের, কিন্তু একটু আলাদা রয়েছে। মূলক মানে হচ্ছে সমযোজী যৌগ গঠন করবার একটা পার্ট। এরা সমযোজী যৌগ গঠন করে, আর আয়ন হচ্ছে আয়নীয় যৌগ গঠন করে। এবং মূলকের মধ্যে ধরো যেমন একটা OH হচ্ছে একটা মূলক, OH হলো একটা মূলক, এর মধ্যে একটা সমযোজী বন্ধন থাকবে। এবং এখানে 1 নম্বর মৌল হচ্ছে অক্সিজেন, 2 নম্বর মৌল হচ্ছে হাইড্রোজেন। এখানে একাধিক মৌল থাকে, তো যেমন আয়নেও থাকে একাধিক মৌল থাকে, এখানেও খালি তফাৎ হচ্ছে এরা সমযোজী যৌগ গঠন করে, মানে একাধিক মৌল মিলিত হয়ে একটা অংশ যেটা যৌগের মধ্যে থাকে এবং সেটা যৌগ গঠন করে এবং একটা সমযোজী যৌগ এখানে গঠন করবে, তো তাকে বলা হবে কার্যকরী মূলক। তাহলে যে সকল মূলক, তাহলে হচ্ছে মূলক যৌগের মধ্যে উপস্থিত থাকবে বা জৈব জৈব যৌগের মধ্যে তাকে উপস্থিত থাকতে হবে, এবং সে কী করবে না ওই জৈব যৌগের ধর্ম ধর্ম নির্ধারণ করবে। তাহলে যে সকল মূলক জৈব যৌগের মধ্যে উপস্থিত থাকে এবং জৈব যৌগের ধর্ম নির্ধারণ করে, মানে জৈব যৌগটা ধর্ম কীরকম হবে সেটা কিসের উপর নির্ভর করবে না, এখানে মূলকের উপর নির্ভর করবে। ঠিক যেমন এখানে OH হলো একটা মূলক যেটা হচ্ছে অ্যালকোহলের মধ্যে থাকে, এবং যেখানে যেখানে যে যে যৌগের মধ্যে এই OH মূলক থাকবে সেই যৌগগুলো একটা করে অ্যালকোহলের ধর্ম প্রকাশ করবে। তাহলে এখানে যেহেতু ধর্ম প্রকাশ করছে তাহলে ওটা হলো কার্যকরী মূলক। তাহলে যে সকল মূলক জৈব যৌগের মধ্যে উপস্থিত থাকবে এবং জৈব যৌগটির ধর্ম নির্ধারণ করবে তাদেরকে আমরা বলবো কার্যকরী মূলক। তো সেই রকমই কিছু কার্যকরী মূলককে আমাদেরকে এই চ্যাপ্টারে জানতে হবে এবং তাদের সংকেত জানতে হবে, গঠন জানতে হবে, এবং সেগুলো কোন ধরনের যৌগ গঠন করে সেটাও আমাদেরকে জানতে হবে। তো সেই রকম কয়েকটা কার্যকরী মূলক আমি এখানে দেখাবো যেগুলো তোমাদের সিলেবাসে কাজে লাগবে। যেমন প্রথম হচ্ছে 1 নম্বর অ্যালকোহল, 1 নম্বর মূলক হলো অ্যালকোহল। তো অ্যালকোহলের যে মূলক, মানে অ্যালকোহল যৌগ, যৌগটা কী হবে না অ্যালকোহল প্রকৃতি হবে, যৌগটার প্রকৃতি হবে অ্যালকোহল। তো অ্যালকোহলের যে মূলক তার নাম হয় হাইড্রক্সিল। তাহলে অ্যালকোহলের মূলকটার নাম হলো হাইড্রক্সিল, সংকেত হচ্ছে একটা বন্ধন OH, মানে এই বন্ধনটার সাহায্যে একটা জৈব যৌগের অংশের সঙ্গে যুক্ত হবে, মানে একটা হাইড্রোকার্বনের মধ্যে একটা সমযোজী বন্ধনের সাহায্যে এইটা যুক্ত হবে এবং তার ফলে সেই যৌগটার ধর্ম হয়ে যাবে অ্যালকোহল। আর এর গঠনটা যদি আমি দেখি তাহলে এখানে একটা সমযোজী বন্ধন, তারপর ও এর সঙ্গে আর একটা সমযোজী বন্ধনের সাহায্যে হাইড্রোজেনটা যুক্ত থাকে, কারণ ও এর বা অক্সিজেনের দুটো সমযোজী বন্ধন থাকে। তো তারপরে 2 নম্বর দেখি, 2 নম্বর হচ্ছে অ্যালডিহাইড। 2 নম্বর যে যৌগ আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যালডিহাইড। তো অ্যালডিহাইডের যে মূলক বা অ্যালডিহাইডের যে অংশটা ধর্ম নির্ধারণ করে সেই অংশটাকে অ্যালডিহাইড মূলকই বলা হয়, তাহলে নামটা হলো অ্যালডিহাইড। তো অ্যালডিহাইড মূলকের যে সংকেত সেটা হচ্ছে CHO। অ্যালডিহাইড মূলকের সংকেত হলো CHO। এবং এর গঠনটা যদি আমি দেখি তাহলে গঠনটা হচ্ছে একটা বন্ধন, সমযোজী বন্ধন দিয়ে কার্বন হলো এবং কার্বনের সঙ্গে আর একটা বন্ধন দিয়ে একটা H হলো, আর এখানে দুটো বন্ধন দিয়ে ও। তাহলে একটা কার্বনের যেহেতু 4টে করে সমযোজী বন্ধন হয়, এখানে 4টে দেখতেই পাচ্ছ, এই একটা সমযোজী বন্ধন, একটার সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে আর দুটো সঙ্গে অক্সিজেন যুক্ত আছে।
তো এর পরবর্তী যে যৌগটা রয়েছে সেটা হচ্ছে কিটোন। কিটোন যে যৌগ বা প্রকৃতি যে যৌগের তার কার্যকরী মূলকটার নাম হয় কিটো বা কিটো কার্বনিল। তাহলে এই মূলকটার নাম হবে কিটো মূলক বা কিটো কার্বনিল। তো এই কিটোনের যে সমজ কার্যকরী মূলক তার সংকেত হবে সিও, মানে যে সকল যৌগের সঙ্গে সিও নামক মূলকটা যুক্ত হয়ে থাকবে তাদেরকে দেখলেই আমি চিনতে পারবো এবং যৌগটির নাম তখন বলে দিতে পারবো যে এটা কিটোন। তো এটা কিভাবে যুক্ত থাকে, না একটা বন্ধন দিয়ে সি তার সঙ্গে দুটো বন্ধন দিয়ে ও। আচ্ছা, এরপরে কার্বক্সিলিক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিড 4 নম্বর মূল। তো এইটা যে সকল যৌগ কার্বক্সিলিক অ্যাসিড হয় তাদের যে কার্যকরী মূলকটা থাকে সেই কার্যকরী মূলকটার নাম হয় কার্বক্সিল মূলক। তাদের যৌগটার নাম হয় বা যৌগের কার্যকরী মূলকটার নাম হয় কার্বক্সিল মূলক এবং এর সংকেত হবে C double O H। তাহলে যে সকল যৌগ কার্বক্সিলিক অ্যাসিড হয় তাদের যে কার্যকরী মূলকটা থাকে তার নাম হয় কার্বক্সিল এবং সে তাদেরকে দেখবো কিভাবে সেই যৌগের মধ্যে C double O H টা যুক্ত থাকে। তো এর বন্ধনটা আমরা যদি দেখি বিবেচনা করে কিভাবে দেখব, না একটা বন্ধন দিয়ে সি তার সঙ্গে দুটো সমযোজী বন্ধনের সাহায্যে ও, এখানে আর একটা সমযোজী বন্ধনের সাহায্যে একটা ও এবং তার সঙ্গে একটা হাইড্রোজেন। এই বন্ধনগুলো বন্ধনগুলির কীরকমভাবে থাকে বা কার্যকরী মূলকের সংকেত নাম বা গঠন এগুলো পরীক্ষায় খুব আসে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, এখানে একটা কার্বন রয়েছে তার 4টে সমযোজী বন্ধন আমি দেখতেই পাচ্ছি এবং যে দুটো অক্সিজেন রয়েছে সবারই 2টো করে সমযোজী বন্ধন মিলে গেল, সুতরাং আমাদের অসুবিধা নেই। এরপর যে যৌগ বা যে যৌগ নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে যৌগটার প্রকৃতি হচ্ছে প্রকৃতি অ্যামিন। যৌগটির প্রকৃতি হলো অ্যামিন এবং এদের যে কার্যকরী মূলক তাকে বলা হয় অ্যামিনো মূলক। এদেরকে বলা হয় অ্যামিনো মূলক। তো এর সংকেত হয় একটা বন্ধন NH2। অ্যামোনিয়া যৌগ থেকে তৈরি হয়, অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3, মানে একটা নাইট্রোজেনের সঙ্গে 3টে হাইড্রোজেন থাকে তার মধ্যে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে তাহলে নাইট্রোজেনের একটা বন্ধন ফাঁকা হয়ে যায়, তো সেটাই তখন তৈরি করে অ্যামিনো মূলক বা সেই যৌগটা। আবার এই অ্যামিনো মূলকটা যে অংশের সঙ্গে যুক্ত থাকবে সেই বা যে যৌগের মধ্যে থাকবে সেই যৌগটাকে বলা হয়ে যাবে অ্যামিন। আচ্ছা, এর বন্ধনটা কীরকম থাকে, একটা নাইট্রোজেনের 3টে করে সমযোজী বন্ধন হয়, তো একটা প্রথমে দেওয়া হলো সমযোজী বন্ধন যার সাহায্যে অন্য অংশের সঙ্গে যুক্ত হবে এবং আর 2টো সমযোজী বন্ধনের সাহায্যে 2টো হাইড্রোজেন যুক্ত থাকবে। তো এটা হলো অ্যামিনো মূলক। এরপর ইথার। ইথার একটা যৌগ, এক রকমের যৌগ যার মধ্যে জৈব যৌগ যার কার্যকরী মূলকটার নাম হয় ইথার মূলক, যার কার্যকরী মূলকটার নাম হয় ইথার এবং এইটা সংকেত হয় দুদিকে 2টো বন্ধন এবং মাঝে ও, আর এর গঠনও এরকমই হবে। এর তো যেহেতু একটাই মৌল সুতরাং একটাই অক্সিজেন, তো এর 2টো করেই দুদিকে বন্ধন থাকবে এবং এই দিকে কিছু একটা অংশ যুক্ত থাকবে, এদিকে কিছু একটা অংশ যুক্ত থাকবে এবং সেইভাবেই এই যৌগ গঠন করে। তো এই যে কার্যকরী মূলকগুলো শিখলাম এগুলো যখন ইউপ্যাক নামকরণ করানো হবে তখন খুব কাজে লাগবে এবং এই বন্ধনের সাহায্যে আমরা যৌগকে চিনতে পারবো বা তাদের নাম জানতে পারবো, নাম পরীক্ষা জিজ্ঞাসা করলে লিখতে পারবো বা তাদের ধর্ম সম্পর্কে নানা রকম তথ্য জানতে পারবো। তো এই কার্যকরী মূলকগুলোর নাম, তারপর হচ্ছে সংকেত গঠন বা যৌগের সঙ্গে মিল, এই পুরো ছকটা যে আমি দেখালাম পুরো ছকটা ভালো করে মুখস্থ রাখতে হবে এবং সবসময় যাতে
আমরা এখান থেকে তথ্য পাই সেটা নজরে রাখতে হবে। তো এর পরবর্তী অংশ আবার আসছে। ধন্যবাদ।